BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে জয়পুরহাট ১ আসনের হালচাল। জয়পুরহাট ১ সংসদীয় আসনটি জয়পুরহাট সদর এবং পাঁচপিবি উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদে ৩৪ নম্বর আসন। ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে জয়পুরহাট ১ আসনে ভোটার ছিলেন ২৩৩২৪৭ জন। ভোট প্রদান করেন ১৫৫৫১৮ জন। নির্বাচনে বিএনপির গোলাম রাব্বানি বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ৪৮১৬৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আব্বাস আলী মণ্ডল। নৌকা প্রতীকে তিনি পান ৪৮০৯১ ভোট। ৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির শাসনামলে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিরোধ করে। নির্বাচন পণ্ড হয়ে যাওয়ায় নির্বাচন কমিশনের কাছে এ ব্যাপারে বিস্তারিত তথ্য নেই। তবে বিএনপি প্রার্থী গোলাম রাব্বানিকে বিজয়ী ঘোষণা করা হয়। এই সংসদের মেয়াদ ছিল ১১ দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৫১৫৭৫ জন। ভোট প্রদান করেন ২১০৪০০ জন। নির্বাচনে বিএনপির আব্দুল আলীম বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ৯০৭১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আব্বাস আলী মণ্ডল। নৌকা প্রতীকে তিনি পান ৬০৭৬৮ ভোট। ২০০১ সালের ২৭শে ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৯৪৮৭ জন। ভোট প্রদান করেন ২৫০৫১৪ জন। নির্বাচনে বিএনপির আব্দুল আলীম বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ১৫৯৮৩০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আব্বাস আলী মণ্ডল। নৌকা প্রতীকে তিনি পান ৮০৯০০ ভোট। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৩২৭৭৯২ জন। ভোট প্রদান করেন ২৯৯১৯ জন। নির্বাচনে বিএনপির মোজাহার আলী প্রধান বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ১৬৪৮২০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের শামসুল আলম দুদু। নৌকা প্রতীকে তিনি পান ১৩০৫২৯ ভোট। ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের শামসুল আলম দুদু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এই নির্বাচন বর্জন করে। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৩৯৯২৪৫ জন। ভোট প্রদান করেন ৩১৪২৭৩ জন। নির্বাচনে প্রার্থী ছিলেন ৬ জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের শামসুল আলম দুদু, ধানের শীষ প্রতীকে বিএনপির ফজলুর রহমান, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির আসম মুক্তাদীপ তিতাস, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দেওয়ান মোহাম্মদ জহুরুল ইসলাম, মই প্রতীকে বাসদের ওয়াজেদ পারভেজ, ডাব প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আলিয়া বেগম প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের শামসুল আলম দুদু বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ২৯৯৮২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আলিয়া বেগম। ডাব প্রতীকে তিনি পান ৮৪২১২ ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। জয়পুরহাট ১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে এবারও মনোনয়ন চাইবেন আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য শামসুল আলম দুদু, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল, সহসভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল,
জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা শামসুল হক, জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব। বিএনপির থেকে মনোনয়ন চাইবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রয়াত এমপি আব্দুল আলিমের ছেলে ফয়সাল আলিম, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক প্রয়াত সংসদ সদস্য মুজাহির আলী প্রধানের ছেলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফয়সাল আলিম প্রধান, জয়পুরহাট সদর উপজেলার সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফজলুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামসুল হক, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক গুলজার হোসেন, পাঁচবিবি উপজেলার বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মণ্ডল। জাতীয় পার্টির প্রার্থী থেকে মনোনয়ন চাইবেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আসম মুক্তাদের তিতাস, জেলা জাতীয় পার্টির সভাপতি হেলাল উদ্দিন। এছাড়া একাদশ সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী ইসলামী আন্দোলন বাংলাদেশের দেওয়ান মোহাম্মদ জহুরুল ইসলাম, বাসদের ওয়াহেদ পারভেজ দলীয় প্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকবেন। পর্যবেক্ষণে দেখা যায়, জয়পুরহাট এক আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম জাতীয় সংসদে বিএনপির প্রার্থীরা টানা বিজয়ী হয়। শুধু দশম, একাদশ সংসদে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হন। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24-এর গবেষণা টিম দৈব চয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 জয়পুরহাট এক আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে বিএনএ নিউজ 24.com। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 66.68% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 30.92%, বিএনপি 30.97%, জাতীয় পার্টি 1.2%, জামায়াত ইসলামী 27.85%, স্বতন্ত্র ও অন্যান্য দল 9.06% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 83.63% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 28.88%, বিএনপি 43.11%, জাতীয় পার্টি 9.70%, জামায়াত ইসলামী 17.92%, স্বতন্ত্র ও অন্যান্য 0.39% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 85.07% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 32.29%, চারদলীয় জোট 63.80%, জাতীয় পার্টি 3.22%, স্বতন্ত্র ও অন্যান্য 0.69% ভোট পায়। 2008 সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 91.50% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14-দলীয় মহাজোট 43.52%, চারদলীয় জোট 54.95%, স্বতন্ত্র ও অন্যান্য দল 1.53% ভোট পায়। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, জয়পুরহাট এক আসনে সাংগঠনিক দিক থেকে সবচেয়ে মজবুত অবস্থানে রয়েছে বিএনপি, দ্বিতীয় অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। বিএনপি ও আওয়ামী লীগের একাধিক গ্রুপ রয়েছে। জামায়াত ইসলামের প্রচুর ভোট রয়েছে, নিবন্ধন বাতিল হওয়ায় ধর্মভিত্তিক দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না, সেক্ষেত্রে লাভবান হবে বিএনপি। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি জয়পুরহাট এক আসনটি আবারও ফিরে পেলে অবাক হওয়ার কিছু থাকবে না। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24-এর সঙ্গেই থাকুন।